মাইলো এ মাইলো দেখো মাইলো মাইলো কি হয়েছে তোমার কি হলো কি খাবে তুমি গাজর খাবে মাইলো কি গাজর খাবে না একটু পরে খাবে ভালো লাগছে না মাইলো মনটা খারাপ পাপা চলে গেছে মনটা খারাপ মনটা খারাপ পাপা মাইলো এই মাইলো অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড আজকে চলে গেছে তো ও আরেক জায়গাতে পোস্টিং হয়েছে তার জন্য ওখানেই বেশ কিছু কিছু দিন দরকার ততদিন থাকবে জবের থ্রোতে তো আমরাও চলে যাব কিছুদিন পর তো তোমাদেরকে ব্লগের সাহায্যে দেখাবো ভিডিও করে করে দেখাবো যে আমরা কোথায় যাচ্ছি কি না এখন কিছুই বলবো না আমরা নেক্সট উইক চলে যাচ্ছি মেবি তো এখন হট করে চলে গেছে তার জন্য ওর মুড ভালো না বেশি মনটা খুব খারাপ কী হয়েছে তার মধ্যে তো ওর তোমরা সবাই জানোই অপারেশন হয়েছে এখন জাস্ট আজকে ডক্টর ড্রেসিং ট্রেসিং করালো স্টিচ টিচ কাটলো মোটামুটি এখন একটু ভালো আছে দাও হাড্ডিটা দাও আমাকে আমি খাবো হাড্ডিটা দাও আমি খাবো দাও না একটু দাও খাবো আমি খেয়ে নিই হাড্ডিটা খেয়ে নিই দাও মাইলো হাড্ডি খাচ্ছিস তো আবার নতুন একটা জায়গাতে যাব জানি না কেমন হবে কি হবে আশা করি ভালোই হবে আজকে আমাদের সব জিনিসপত্র নিয়ে চলে গেছে পুরো ঘর ফাঁকা এখন ফার্নিচার মোটামুটি বেশি কিছুই নেই পুরো ঘর ফাঁকা ওর মুডটা খুবই খারাপ সকাল সকাল চলে গেছে তো ঘুম থেকে ওঠার পর তখন মানে তখন থেকে ও চুপচাপ হয়ে গেছে হট করে মানে পুরো চুপচাপ হয়ে গেছে মাইলো এই যে মাইলো তুমি যাবে তো পাপার কাছে তুমি তো যাবে নেক্সট উইক তুমি যাবে না তুমি যাবে না পাপার কাছে তাহলে হ্যাঁ আবার বসে গেছে দুষ্টু বিস্কিট খাবি চলো বিস্কিট খাবো চলো আসো কম চলো বিস্কিট খাবো চলো আসো আমার সাথে আসো কম কে খাবে এটা চলো খাবো তো বাবা চলো সিট মাইলো সিট গুড বয় নো খিদে পেয়েছে তোমার খিদে পেয়েছে মাইলো খিদে পেয়েছে বাবা আস্তে খাও বিস্কিট খাওয়া শেষ যে জল খেয়ে আসো মাইলো তো জল খেয়ে আসো একটু জল খেয়ে আসো যাও জল খেয়ে আসো জল খাবে না ঠিক আছে
খেও না, চল 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 খেও না। দুধু 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 কি হয়েছে বাবা, এত মনটা খারাপ কেন তোমার? শুনু, এই যে মাইলো, কি ব্যাপার, বিছানায় উঠে রূপচর্চা করছো তুমি? শুনছে আবার, ডাকছি কিন্তু, ডাকছি তোমাকে, মাইলো মাইলো, খুব বিজি আছো তাই নাকি? মাইলো, এই মাইলো, কাপড়টা কেন নিয়ে এসছো তুমি আবার ওই ঘর থেকে? এটা কী দুষ্টুমি, সারাদিন একটা একটা করে কাপড় নিয়ে আসার, আমি রাখি, কাপড়টা নিয়ে এসে দেখুন ঘুমিয়ে গেছে। শুনছে সব, চোখ খোলা কিন্তু উঠছে না, বকছি তো বুঝতে পারছে। এই যে মাইলো, কি হলো, তোমাকে ডাকছি না আমি? হাই গাইস, কেমন আছো তোমরা? অনেক দিন ভিডিও নিয়ে আসি না, ভাবলাম আজকে একটু শেয়ার করি। অ্যাকচুয়ালি খুব বিজি এতদিন ধরে, তোমরা তো জানোই, বলেছিলাম আমি ভিডিওতে, আমরা শিফট হচ্ছি একটা জায়গায়, হাজব্যান্ড ট্রান্সফার হয়ে গেছে, তো এই তার জন্য বাড়িঘর পুরো অগোছালা গোছানো হচ্ছে, মাল শিফট করা হচ্ছে, পুরো ঘর ফাঁকা এখন, প্যাকড সব কিছু। মাইলো মাইলো কাম, তো এই আর কি, আজকে আমার হাজব্যান্ড আসবে একটু পরে, দেন আমরা কালকে বা পরশু আমরা চলে যাব আর কি সব কিছু নিয়ে। তো মুন, তোমার কেমন লাগছে নতুন একটা জায়গাতে যাওয়া, যেতে বাড়ির জন্য কষ্ট লাগছে না? তাহলে থেকে যাও, বুঝতে পারিনি কি? যখন আমি ওইদিকে চলে যাব আর এদিকে থাকব, তখন আমি তোমাদের জন্য তো কষ্ট লাগবে, আর ওইদিকে গেলে তখন দাদাদের জন্য কষ্ট লাগবে। আমার তো লাগে যে আমরা সবাই একসাথে ঘরে থাকি তাহলে। এখন তো কিছু করার নেই পাপার, এখন ট্রান্সফার হয়ে গেছে না? আর এই মাইলো একটু পর পরে শুধু শোয়, আর একটু পরে পরে ওঠে। অ্যাকচুয়ালি ওকে অনেকদিন ধরে স্নান করানো হয়নি, ওর প্রচণ্ড গায়ে ইচিং প্রবলেম হয়ে গেছে, একটু র্যাশেস এসে পড়েছে, তো আজকে আমার হাজব্যান্ড আসলে ওকে ছাদে নিয়ে গিয়ে ভালোভাবে স্নান করাবো। অপারেশন পরে, স্টিচ কাটার পরে এখন পর্যন্ত স্নান করাই হয়নি, তো আজকে একটু ভালো করে ওকে স্নান করাতে হবে। মাইলো, এই যে টুকি। তো গাইস, ফাইনালি অ্যাকচুয়ালি ডিসাইড হলো কি, আমরা কালকে চলে যাচ্ছি ওখানে, তো আজকে যার জন্য মাইলোকে আজকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি আমরা, এখন গাড়ি এখনও আসেনি, তো আমরা গাড়ি আসলেই তাড়াতাড়ি চলে যাব। আর মাইলোকে দেখো তোমরা কীভাবে রয়েছে, ওকে মাজাল পরিয়েছি, কীভাবে রয়েছে দেখো। মাইলো, তুমি মাজাল পরে এভাবে রয়েছে কেন? ঘুরতে যাবো না, বেরিয়ে যাবো না? আমি তো বেরিয়ে যাবো, তো বাপ্পা ভিড়ে যাবো না। ও বাবা, ওই ওই রাগ করেছো, এটা পড়ে যদি রাগ করেছো, আমরা বেরো যাবো, তো বেরো যাবো না। অ্যাকচুয়ালি ওকে নিয়ে যখন যাই, কোথাও যাই বা গাড়িতে যাই, ও প্রচণ্ড মানে এক্সাইটেড হয়ে যায় প্রায়, এখন লকডাউন তো, এখন ওকে নিয়ে কোথাও যাচ্ছি না আমরা। তো আমরা মাইলোকে ডক্টর দেখে এসে পড়েছি, তো ওকে অনেক অনেক কিছু দিয়েছে মেডিসিন, তো এখন ওকে যাওয়ার সময় অ্যাকচুয়ালি ওকে কিছু খাওয়া খাইয়ে যায়নি, ওকে বিস্কিট খাইয়েছি প্রায়, ওর খুব খিদে পেয়ে গেছে, তার জন্য একটু চিকেন সেদ্ধ বয়েল করে রেখেছিলাম রেখেছিলাম, এখন ওকে হাজব্যান্ড খাওয়াচ্ছে। ভেরি গুড, নেই তো মাম্মা।
নেই তো, অ্যাকচুয়ালি ও একটু শুকিয়ে গেছে, অপারেশন হয়েছে তো ঠিক করে খাইনি। ওরে বাবা দে, ওরে ওদে বাবা দে, ওরে বাবা দে। তো খুব এক্সাইটেড অ্যাকচুয়ালি, আমরা কালকে যাচ্ছি এক নতুন জায়গায়। সরি, ও এসে পড়েছে এই জন্য ওর মাথাতে লেগে গেছে। ও খুব এক্সাইটেড অ্যাকচুয়ালি, ও না মানে গাড়িতে ঘুরতে খুবই ভালোবাসে, রাস্তা গাছপালা মানুষজন দেখতে খুবই পছন্দ করে। তো যাও একটু খাই দাও। নিয়ে আসছে বাবা, নিয়ে আসছে মালো, তোমার যেতে হবে না তো, ও পেছন পেছন ঠিক যাবে বলে লাভ নেই, যাও গেলে পুরোটা যা। আপ কি দেখছিস, লুকিয়ে লুকিয়ে মাইলো যাও। তো গাইস, আজকে আমাদের লাস্ট নাইট এখানে, জানি না আবার কবে আসবো। পুরো ঘর ফাঁকা দেখতে পাচ্ছ, খুব খারাপ লাগছে এই বাড়ির জন্য, মানে নিজের বাড়ি এটা আলাদা ব্যাপার। তো জানি না ওই বাড়ি কেমন হবে, কী আসবে বিষয় জানি না, কতদিন থাকতে পারবো জানি না, আমি হয়তো আমার যদি ভালো নাও লাগে আমি এসে পড়তে পারি, সম্পূর্ণ ডিপেন্ড করবে কেমন কী আসবে বিষয়, ওখানে ওয়েদার সব কিছু। কিন্তু মাইলো আর মন খুব এক্সাইটেড ওখানে যাওয়ার জন্য, নতুন জায়গা ঘুরতে। ওরা মানে ওরা ভাবছে কি অ্যাকচুয়ালি সামার ভ্যাকেশন চলছে, ঘুরতে যাচ্ছি এমন একটা ব্যাপার। আর খুব লেন্দি একটা জার্নি, ওখানে 4-3 ঘন্টা লাগে। তো আমি এখন জায়গার নামটা বলিনি, বলবো ক্রমশ প্রকাশ্য বলবো, তোমরা সবাই জানবে। আচ্ছা এখন ওকে কী খাওয়াচ্ছ? এটা চিকেন সিদ্ধ, চিকেন বয়েল। আচ্ছা ওকে কিন্তু বেশি দিও না, ওকে কিন্তু খাওয়ার টাইম হয়ে গেছে অলরেডি। ভেরি গুড। অ্যাকচুয়ালি আমরা না বাড়িতে বেশি, আমরা অনেকেই মানে যখন ডগি কিনে বা পেট ডগ যখন রাখে তখন ওরা অনেক কি বলে ট্রেনার ট্রেনার রাখে, তো আমরা কিছুই রাখি না, আমরা যতটুকু পেরেছি নিজেরাই ট্রেন করেছি, ইউটিউবে দেখেছি কীভাবে ডগদের ট্রেন করতে লাগে সামথিং, তো যতটুকু শিখেছি ও এতটুকুই শিখেছে, দেখতেই পাচ্ছেন তোমরা সবাই, দেখতে পাচ্ছ আপনারা সবাই দেখতে পাচ্ছেন। তো এতটুকুই সিট বললেও সিট করে, যতক্ষণ আমি খাওয়া দেওয়ার পর, যতক্ষণ 1 ঘন্টা হয়ে যাক মানে 10 ঘন্টা হয়ে যাক, যতক্ষণ আমি গো বলবো না ওকে কেউ মানে প্লেটে নিয়ে যাবে না। আমি দেখতে দেখি চেষ্টা করব আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার সবার সাথে। তো কিছু কিছু আছে আমরা যেগুলো ওকে শিখিয়েছি, তো সিট, হ্যান্ডশেক, লেফট হ্যান্ড, রাইট হ্যান্ড, রেস্ট সব শিখিয়েছি এই আর কি। মাইলো কাম কাম কাম, মাইলো কাম, আর পাপা দেবে না, গেলে লাভ নেই, মাইলো কাম ইয়ার, মাইলো মাইলো পাপা ঘুনু করবে না, অত রাত্র হয়ে গেছে ঘুমাচ্ছ না কেন, এখনো ভাতু খেয়েছো, ওষুধ খেয়েছো, ঘুমিয়ে যাও বাবা, কি করবে কি করবে বলো, কি করবে বলো, কি করবে, খেলু করবে, কাম মালো ঘুনু করে দাও বাবা, ঘুনু করে দাও বাবা, কোথায় দেখা দেখো তো কে এসছে মালো, দেখো তো কে এসছে মালো, স্লিপ। অ্যাকচুয়ালি আজকে না এতদিন তো আমার সাথে ঘুমিয়েছে, এখন আজকে হাজবেন্ড এসছে তার জন্য মশারি টাঙিয়ে ঘুমাবে, ও ও বাইরে থাকবে, ও টেনশনে পড়ে গেছে কীভাবে আমি ঘুমাবো, মামার সাথে ঘুমাতে পারবো না, তো দেখি আমি আজকে ওকে নিয়েই ঘুমাবো আজকে, চাপ নিয়ে ও বুঝতে পারছে, ও ভয় পেয়ে গেছে যে আজকে তো আমাকে আমার সাথে মামা ঘুমাবে না, বাট ও তো জানে না ওকে নিয়ে ঘুমাবো, এই জন্য খুব টেনশান, মামার সাথে বসে আছে বাবা, ছুকছ কেন মামা, মাইলো গুড বয়, কালকে আমরা যাবো না, গুনু করে দাও, হ্যাঁ বাবা গুড নাইট। তো
এখন বিদায়ের পালা, আমাদের অলমোস্ট ডান হয়ে গেছে, প্যাকিং হয়ে গেছে কমপ্লিট, একটু পরেই গাড়ি আসবে, আমি চলে যাব। আর কোথায় যাচ্ছি, কোন জায়গায় যাচ্ছি, নতুন একটা জায়গায় যাচ্ছি আমি তোমাদের সবাইকেই বলেছি, যদি জানতে চাও তাহলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে, টেনে দেখবে না, আস্তে আস্তে সময় নিয়ে দেখবে সবাই। তো আমরা রওনা দিয়ে দিয়েছি, গাড়িতে আছি, এখন এক্ষুনি জাস্ট বেরোলাম। এই যে মন কেমন লাগছে তোমার, দাদার জন্য কষ্ট লাগছে না? প্রচন্ড গরম। আর এই যে মাইলো, মাইলো খুব এক্সাইটেড, গাড়িতে খুব খুশি। এই মাছি খায় না। এখন জাস্ট আমরা বেরিয়েছি এক্ষুনি, আগরতলাতেই আছি। মানে আসতে আমাদের অনেকক্ষণ টাইম লাগবে, মেবি অ্যাপ্রক্স 3 থেকে 3.5 ঘন্টা বা 4 ঘন্টা লাগতে পারে। গাড়িতেই আছি, অ্যাকচুয়ালি ছোটো সিট, আমি একাই আছি, অনেকটা ভুল লাগে সিট, তাই না? ও শুধু বাইরের দিকে দেখে আছে, বাইরে রাস্তাঘাট, তারপরে গাছপালা, ও গাড়িতে বসলে কোনো প্রবলেম করে না, আরামসে চলে যেতে পারে, খুশিও যাচ্ছে ঘুরতে। মাইলো এখন আর ভালো লাগছে না, ও নিচে এসে পড়েছে। অ্যাকচুয়ালি ওর দিকে গ্লাসটা আমি উঠিয়ে রেখেছি, তো তো ও গ্লাসে ওঠানোর দিকে আমারটা খোলা আছে, তার জন্য এই দিকে এসে পড়েছে বাইরের দৃশ্য দেখার জন্য। খুব হ্যাপি, চুপচাপ বসে আছে ও। এক্ষুনি কি করেছে, জানলা দিয়ে, আমি জাস্ট জানলার গ্লাসটা খুলেছিলাম, জানলা দিয়ে একটু লাফ দিতে লেগেছে, ফট করে ধরে নিয়েছে। ওর খুব ইচ্ছে জানলার মধ্যে ছবি, সামনে জানলা দিয়ে মুখ বের করে রাস্তা দেখবে, তো হচ্ছে না, চেষ্টা করছে। আমরা একটু দাঁড়িয়েছি একটা জায়গাতে, আর মাইলো এখানে আছে পৌঁছাতে, দাঁড়িয়েছি একজনে, ওকে এক্ষুনি নামাবো একটু, মাইলোর জন্য কি একটু টয়লেট টয়লেট করবো, জল টল খাওয়াবো ওকে। আর আমার হাজব্যান্ডটার, আমার মেয়ে কোথায় গেছে আপনাদেরকে দেখাচ্ছি, তারা ওই যে ওখানে গেছে, এসে করছে ওরা,
রাস্তার আশেপাশে অনেক কিছু পাওয়া যায়, মুরগি বসেছে, জুমের আর কি জুমের জিনিস মোটামুটি পাওয়া যায়, অনেক কিছু এনেছো, বাসকুল এনেছে। আশা করি এই ভিডিওটা বাসকুল দিয়ে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো। আচ্ছা এটা কোথায় রাখবো, রাখো মুন না হবে মেলুকে একটু, ওকে জল টল খাও, একটু টয়লেট টয়লেট করলে করাও। দাঁড়া দরজা খুলছি, ওয়েট, সামনে গাড়িটা গিয়ে নে, গো মেলো গো, দেখো টয়লেট টয়লেট করাতে পারো কিনা, গো গো গো, ওয়েট ওয়েট মেলো, আমি ওয়েট, আমি সরিয়ে দাঁড়াও, যাও গো মেলো, এই যে পাটা নাম, পাটা নামে নি ওর, আস্তে যাও গো মেলো, রাস্তায় অনেক কুকুর পে আছে, কুকুরগুলো মাইলোকে দেখে ঘুঘু করছে, ওই পাশে নিয়ে যাও না, এখানে করাও, লেফট সাইডে করিয়ে দাও, দেখো কিন্তু এদিকে নিয়ে আসো, এদিকে নিয়ে আসো না, ওকে পেছন দিকে নিয়ে গিয়ে দেখো করছে, ইসু করছে, ইসু করছে, একটু জল খাওয়াবে, এক জল খাওয়ানো তুমি, তো আমরা আবার রওনা দিয়ে দিয়েছি, এক্ষুনি টয়লেট টয়লেট করে নিয়েছে, আর একটু বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে, তার জন্য আমরা একটু তাড়াতাড়ি, বেশিক্ষণ দাঁড়াইনি, তাড়াতাড়ি রওনা দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ তোমরা সবাই, খুবই, এখানেও খুব বৃষ্টি হয়েছে মুষলধারে, আমরা এখন নেমে পড়বো গাড়ি থেকে, আর নেক্সট ভিডিও পেতে হলে আমার চ্যানেলে চোখ রাখবে তোমরা সবাই। আর কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই জানাবে, আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য বাই।